বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার ও সুন্দর একটি আমল নিয়ে। আমি মনে করি প্রত্যেক মুসলমানের জন্য এই আমলটি করা অবশ্য অবশ্যই কর্তব্য এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করা অবশ্য অবশ্যই কর্তব্য। আমাদের আজকের আমলটি হল প্রতিদিন 4 নবীর সাথে 200 বার হজ করার নেকি পাওয়ার আমল। কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তার ভিতরে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে, যদি কোনো লোক এক আল্লাহ বিশ্বাস করেন, হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল বিশ্বাস করেন, তাহলে সে অবশ্য অবশ্যই এই আমলটি করবেন। এই আমলটি করা খুবই সহজ। আপনারা যে নকশা মোবারক দেখতে পাচ্ছেন, এই নকশা মোবারক একটু ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে শুরু করে এই নকশা মোবারক একটু ভালো করে লক্ষ্য করুন, একটু ভালো করে এই নকশা মোবারক লক্ষ্য করুন। এই নকশাটি যদি কেউ ফজরের নামাজের আগে দেখেন, তাহলে সে হজরত আদম আলাইহিসসালামের সাথে 50 বার হজ করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জুহরের নামাজের সময় দেখলে হজরত ইউনুস আলাইহিসসালামের সাথে 50 বার হজ করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং আসরের নামাজের সময় দেখলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে 50 বার হজ করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের সময় দেখলে হজরত মুসা আলাইহিসসালামের সাথে 50 বার হজ করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, তারা অন্তত দিনে 5 বার এই নকশা মোবারক বিশ্বাসের সাথে দেখবেন, হয়তো এতেও আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিতে পারেন। তবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে পৃথিবীর যত নেক বান্দা এই আমল করবেন, তাদের প্রত্যেকের সমান সওয়াব অবশ্য অবশ্যই আপনি পাবেন। এটি একটি সহিহ হাদিস, আপনারা একথা বড় আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। মনে কোনো প্রকার সন্দেহ রাখবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এবং গুনাহগার হবেন। কবরের আজাব খুবই কঠিন আজাব, এজন্য প্রত্যেক মুসলমান ভাই ও বোনেরা আপনারা শিশুর মতো নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবেন। যুবক ভাই ও বোনেরা, বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকলে, দাদা দাদি নানা নানি থাকলে, এই নকশা মোবারক পারলে তাদেরকে নিজের হাতে লিখে দিবেন অথবা এই নকশার একটি ছবি তুলে ঘরে ঝুলিয়ে দিবেন। মানুষের হজ কবুল হলে তারা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, এজন্য এই নকশা মোবারক আপনার বাড়ির বৃদ্ধ লোকটিকে হয় নিজের হাতে লিখে দিবেন অথবা একটি ছবি তুলে তার ঘরে ঝুলিয়ে দিবেন, যাতে আপনার বাড়ির বৃদ্ধ লোকটি শিশুর মতো নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতে পারেন। আপনারা যেভাবে পারেন এই নকশার আমলের গুণাগুণ প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। বিন্দু পরিমাণ কার্পণ্য করবেন না, এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। আপনারা, আপনাদের কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। প্রত্যেকেই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন মানুষের বেশি বেশি উপকার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।